হে ভিউয়ার্স, তোমরা দেখছো ম্যাথামেটিক্স মেন্টাল ইউটিউব চ্যানেল। আর আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। বেসিক্যালি আমরা নাম্বার সিস্টেমের আগে দুটো ভিডিও করেছি এবং সবটাই RRB NTPC যেই যে এক্সাম আছে হতে হবে কিছুদিন পরে সেটাকে মাথায় রেখে, এবং আজকে আমরা নাম্বার সিস্টেমের পার্ট থ্রি ভিডিও করবো। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং যদি কোনো কারণে পার্ট ওয়ান পার্ট টু না দেখে থাকো নাম্বার সিস্টেমে, তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখ চেক করো, তোমরা ওখানে পার্ট ওয়ান পার্ট টু পেয়ে যাবে, সেই দুটো অবশ্যই দেখে নিও, তারপরে এখানে থার্ড ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করি। আমরা আজকে নাম্বার সিস্টেমের যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল। এখন ডিভিজিবিলিটি রুলের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে জিরো, সরি জিরোর তো ডিভিজিবিলিটি রুলের ব্যাপার নয়, ওয়ানের যখন আমরা ডিভিজিবিলিটি রুলের কথা বলবো তখন আমরা কি বলতে পারি না, সেই সমস্ত নাম্বারই সবসময় ওয়ান দিয়ে ডিভিজিবল। যে কোনো নাম্বার তুমি নিয়ে থাকো, তুমি যে যে যা খুশি, তুমি ধরো 360 নাও সেটা এক দিয়ে ডিভিজিবল হবে, তুমি 171 নাও এক দিয়ে ডিভিজিবল হবে, তুমি 353 নাও এক দিয়ে ডিভিজিবল, যে কোনো নাম্বার তুমি নাও সেটা এক দিয়ে সবসময় ডিভিজিবল হবে। সো একের ডিভিজিবিলিটিটা এখানে ইম্পর্টেন্ট নয়, তাহলে আমরা দেখব দুই থেকে। তো দুইয়ের ডিভিজিবিলিটি রুল কি হবে, না দুই দিয়ে সেই সমস্ত নাম্বারই ডিভিজিবল হবে যাদের লাস্ট ডিজিটটা দুই দিয়ে ডিভিজিবল হবে। অর্থাৎ যদি কোনো একটা নাম্বার হয় এরকম যেটা আমরা উপরে নিয়েছিলাম 360, তো 360 সবসময় দুই দিয়ে ডিভিজিবল হবে কারণ লাস্ট ডিজিটটা দুই দিয়ে ডিভিজিবল আসবে, কারণ জিরো সবসময় দুই দিয়ে ডিভিজিবল। কিন্তু যদি আমরা এই নাম্বারটার কথা ভাবি বা এই নাম্বারটা 353 এর কথা ভাবি, তো 353 লাস্টে কত আছে, 3 আছে, যেটা কিনা 2 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো যে এটা 2 দিয়ে ডিভিজিবল নাম্বার হবে না, 353টা নিজে, ঠিক আছে। তো এটা হচ্ছে 2 এর ডিভিজিবিলিটি। এখন 2 যেহেতু আমরা করছি তাহলে 2 এর সাথে সাথে আমরা বাকি 4 এবং 8টা করে নিই। তো দেখো যদি আমরা 4 এর ডিভিজিবিলিটি রুলের কথা বলি, তো 4 এর ডিভিজিবিলিটি রুল কি বলছে, না যে কোনো একটা নাম্বার সেটার যদি লাস্ট দুটি ডিজিট 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নাম্বারটি 4 দিয়ে ডিভিজিবল হবে। অর্থাৎ ধরো আমি একটা ডিজিট একটা নাম্বার নিলাম 4576, এরকম একটা নাম্বার নিলাম, তো এখানে আমাদের টেস্ট করতে হবে যে এই যে লাস্টের দুটো ডিজিট আছে এই দুটো ডিজিট 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। তাহলে লাস্টের দুটো ডিজিট কত, 76, তাহলে দেখতে হবে 76 4 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে তোমরা দেখো চেক করে, এটা 1 4 3 6 9 36 কেটে যাচ্ছে, তাহলে এটা 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে। অর্থাৎ যদি কোনো একটি নাম্বারের লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটি নিজে 4 দিয়ে ডিভিজিবল হবে। এবং এর পাশাপাশি যদি 8 এর কথা বলি তাহলে 8 দিয়ে ডিভিজিবল কখন বলবো, না যদি কোনো একটা নাম্বারের লাস্ট তিনটে ডিজিট 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নাম্বারটি নিজে 8 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে। যেমন ধরো 1000, সব থেকে সহজ উদাহরণ হচ্ছে 1000 এমন একটা নাম্বার যেটার লাস্ট তিনটে ডিজিটই জিরো, তাহলে এটা 8 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 1000 নাম্বারটা নিজে কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি বলো 1007 তাহলে এটা কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হবে না, কেন, কারণ লাস্টে তিনটে নাম্বার হচ্ছে 007 যেটা কিনা 8 দিয়ে ডিভিজিবল নয়, তো সেই জন্য এখানে কিন্তু এই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হবে না। অর্থাৎ এখানে আমরা কি পেলাম, যে দুই দিয়ে তারাই ডিভিজিবল হবে যাদের ইউনিট ডিজিট বা ইউনিট প্লেসের যে ভ্যালুটা আছে সেটা দুই দিয়ে ডিভিজিবল হয়, 4 দিয়ে তারাই ডিভিজিবল হবে যাদের লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ এখানে যে উদাহরণটা ছিল সেখানে 76 ছিল। আর 8 দিয়ে ডিভিজিবল কখন বলবো, না যখন কোনো নাম্বারের লাস্টের তিনটে ডিজিট 8 দিয়ে ডিভিজিবল হবে, তখন সেই নাম্বারটি নিজে 8 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে, বোঝা গেল। এখন দেখো এটা হলো 1 2 4 8 আমাদের হয়ে গেল, তাহলে এবার আমরা দেখব 3। তো 3 দিয়ে কখন কোনো একটা নাম্বার ডিভিজিবল হবে, না যে কোনো একটা নাম্বার যদি থাকে, ধরো এরকম একটা নাম্বার নিয়ে নিচ্ছি 47926, আমি জানি না এটা কিরকম হবে, কিন্তু এই যে নাম্বারটা নিলাম এই নাম্বারের প্রতিটি ডিজিটকে আমরা যোগ করব, ঠিক আছে। অর্থাৎ আমরা বার করবো এই ভ্যালুটা 4+7+9+2+6, এবং এর ভ্যালু কত আসছে আমরা একটা টেস্ট করবো। তো ভ্যালুটা কত আসবে, 7 আর 4 11 11 আর 9 20 আর 2 22 6 28, তাহলে 28 হচ্ছে এর ভ্যালু। এই ভ্যালুটা যদি আমাদের 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নাম্বারটি 3 দিয়ে ডিভিজিবল হবে, না হলে সেই নাম্বারটি 3 দিয়ে ডিভিজিবল হবে না। কিন্তু এখানে দেখো আমরা জানি এটা 28 কোনোদিনই 3 দিয়ে ডিভিজিবল হয় না, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে না। কিন্তু এখানে যদি আমরা 6 এর জায়গায় ধরো 5 করে নিতাম, অর্থাৎ এরকম নিতাম 4 7 9 2 6 এই সরি 2 5, এই নাম্বারটা যদি নিই
তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ এই নাম্বারটা থ্রি দিয়ে ডিভিজেবল হচ্ছে। কেন? কারণ এদের যে ডিজিট সাম, সেই ডিজিট সামটা যদি আমরা বার করি তাহলে এটা হবে ফোর প্লাস সেভেন প্লাস নাইন প্লাস টু প্লাস ফাইভ, এবং যার ভ্যালুটা আসবে দেখো সাত আর চারে এগারো, আর নয় কুড়ি, আর দুয়ে বাইশ, আর পাচ্ছে সাতাশ। সো টোয়েন্টি সেভেন আসছে, এবং টোয়েন্টি সেভেন অলওয়েজ থ্রি দিয়ে ডিভিজেবল, তাহলে এই নাম্বারটিও থ্রি দিয়ে ডিভিজেবল হবে, সেটা আমরা কিন্তু এক্ষেত্রে বলতে পারবো। তাহলে অর্থাৎ থ্রি এর ডিভিজিবিলিটি টুলটা কি দাঁড়াচ্ছে না, যদি কোনো একটা নাম্বারের ডিজিটের সাম যা ভ্যালু আসবে সেটা থ্রি দিয়ে ডিভিজেবল হয়, তাহলে নাম্বারটি থ্রি দিয়ে ডিভিজেবল হবে। এবং এই যখনই আমরা থ্রি করলাম তখনই আমরা নাইনের কথায় আসবো। তো নাইনের জন্য রুলটা একই রকম ভাবে দাঁড়াবে যে যদি কোনো একটা ডিজিট কোনো একটা নাম্বারের, ধরো নাম্বারটা ধরে নিচ্ছে এরকম সেভেন নাইন এইট থ্রি টু সিক্স, এরকম একটা নাম্বার যদি থাকে, তো এই ধরনের নাম্বারের যদি ডিজিটের সামগুলো নাইন দিয়ে ডিভিজেবল হয় তাহলে আমরা বলবো যে নাম্বারটা নিজেও নাইন দিয়ে ডিভিজেবল। অর্থাৎ এখানে যেমন ধরো এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো, তো সেভেন প্লাস নাইন প্লাস এইট প্লাস থ্রি প্লাস টু প্লাস সিক্স, এবং এটা যোগ করলে আমরা পেয়ে যাবো দেখো নয় আর সাথে ষোলো আর আটে চব্বিশ সাতাশ উনত্রিশ ছয় পঁয়ত্রিশ, থার্টি ফাইভ আসছে। এবং তোমরা দেখো এখানে এটা থার্টি ফাইভ নাইন দিয়ে ডিভিজেবল হয় না, থার্টি সিক্স নাইন দিয়ে ডিভিজেবল হয়, তাহলে একের জন্য এটা বাদ চলে গেল, তাহলে এই নাম্বারটা কিন্তু নাইন দিয়ে ডিভিজেবল হচ্ছে না। কিন্তু যদি আমরা এটা সিক্স এর জায়গায় সেভেন করে দিতাম, অর্থাৎ সেভেন নাইন এইট থ্রি টু সেভেন নিতাম নাম্বারটা, তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারতাম যে হ্যাঁ এই নাম্বারটা নাইন দিয়ে ডিভিজেবল। কেন? কারণ আমরা এটাকে যোগ করতাম সেভেন প্লাস নাইন প্লাস এইট প্লাস থ্রি প্লাস টু প্লাস সেভেন, এবং এটা যদি অ্যাড করা হয় তাহলে দেখা যাবে দেখো নাইন সেভেন সিক্সটিন আর এটা টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন আর সাথে থার্টি সিক্স, থার্টি সিক্স ইজ অলওয়েজ ডিভিজিবল বাই ফোর, সো দ্য গিভেন নাম্বার অর্থাৎ এই নাম্বারটা, এই নাম্বারটা নিজে কিন্তু সাত দিয়ে ডিভিজেবল, সরি নয় দিয়ে ডিভিজেবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এক দুই তিন চার হয়ে গেল, আট নয় হয়ে গেল, পাঁচ পড়ে আছে। পাঁচের জন্য ডিভিজিবিলিটি রুল কি হবে, এটা খুবই সহজ, এটা তোমরা সবাই জানো। পাঁচের জন্য ডিভিজিবিলিটি রুল হচ্ছে হয় লাস্ট ডিজিটে পাঁচ থাকতে হবে, নাহলে লাস্ট ডিজিটে জিরো থাকতে হবে, তাহলেই সেটা পাঁচ দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, লাস্ট ডিজিটে হয় পাঁচ থাকতে হবে, নাহলে লাস্ট ডিজিটে হয় জিরো থাকতে হবে, তাহলেই সেটা পাঁচ দিয়ে ডিভিজিবল হয়ে যাবে সবসময়। ঠিক আছে, এটার জন্য আর আমরা উদাহরণে গেলাম না। আর এরপরে আমাদের আছে ছয়ের জন্য। তো ছয়ের জন্য কি হবে, দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, ছয়ের নিজস্ব কোনো রুল নয়, রুল নাই, ছয়কে কম্বাইন করে আমরা রুলটা বানাতে পারি। সেটা হচ্ছে ছয়ের প্রাইম ফ্যাক্টর যদি আমরা ভাঙি, তাহলে ছয়ের প্রাইম ফ্যাক্টর কত হবে, দুই ইন্টু তিন, এটাতে ছয় হয়। তাহলে ছয়ের জন্য আমরা ডিভিজিবিলিটি রুলটা কিভাবে চেক করতে পারবো, না এইখানে এই যে দুই ইন্টু তিনে আমরা ভাঙলাম, ফ্যাক্টরাইজ করলাম, এখানে আমরা চেক করবো যে কোনো একটা নাম্বার যদি দেওয়া থাকে, তোমার ধরো এরকম সেভেন থ্রি এইট টু সেভেন এরকম একটা নাম্বার আছে ধরো, তাহলে আমরা এটাকে যদি ছয় দিয়ে ডিভিজেবল কিনা টেস্ট করতে যাই, তাহলে আমরা টেস্ট করতে হবে কি না এটা দুই দিয়ে ডিভিজেবল হচ্ছে কিনা এবং এটা তিন দিয়ে ডিভিজেবল হচ্ছে কিনা। যদি দুটো ক্ষেত্রে এই কন্ডিশনটা সত্যি হয়, এবং আমরা দুই আর তিনের ডিভিজিবিলিটি রুল আগেই জানি, তাহলে আমরা যদি দুটো কন্ডিশন এখানে টেস্ট করতে পারি এবং যদি সেটা স্যাটিসফাইড হয়, তবে আমরা বলবো যে হ্যাঁ এই নাম্বারটা নিজে ছয় দিয়ে ডিভিজিবল হচ্ছে, না হলে আমরা কিন্তু এটা বলতে পারবো না যে এটা ছয় দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো ব্যাপারটা এবারে এখানে যদি আমরা টেস্ট করে দেখি, দেখো এর এটা এমনি নেগোসিয়েটেড হয়ে যাবে। কেন? কারণ এর লাস্ট ডিজিটে সাত আছে, তাহলে এখানে এটাকে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না, কারণ দুইয়ের ডিভিজিবিলিটি রুল অনুযায়ী লাস্ট ডিজিটটা সবসময় দুই দিয়ে ডিভিজিবল হতে হয়, তাহলে এক্ষেত্রে ডিভিজিবল হচ্ছে না লাস্ট ডিজিট, তাহলে আমরা এখানে কিন্তু কোনো মতেই বলতে পারবো না যে এই নাম্বারটা দুই দিয়ে ডিভিজিবল হবে। তাহলে তিন দিয়ে ডিভিজিবল হোক বা না হোক আমার দেখার দরকার নেই, আলটিমেটলি এই নাম্বারটা কিন্তু ছয় দিয়ে ডিভিজিবল হবে না। ঠিক আছে, এখন এটা যদি এরকম থাকতো সেভেন থ্রি এইট টু এইট, তাহলে হয়তো একটা পসিবিলিটি ছিল যে হতেও পারে। কেন? কারণ এইটা টু দিয়ে তো অবশ্যই ডিভিজেবল, কারণ লাস্টে আট আছে, এটা একটা ইভেন্ট নাম্বার এবং এটা টু দিয়ে ডিভিজেবল, তাহলে এটা টু দিয়ে ডিভিজেবল। এখন টেস্ট করতে হবে শুধু এটা থ্রি দিয়ে ডিভিজেবল কিনা। তো যদি আমরা টেস্ট করতে যাই তাহলে কি করতে হবে, থ্রি দিয়ে ডিভিজিবিলিটি রুল অনুযায়ী আমাদের ডিজিটের সামগুলো বার করতে হবে। তো বার করে দেখি আমরা কত আসছে, তো দেখো বার করলে এটা কত আসছে, সেভেন প্লাস থ্রি টেন আর প্লাস এইট এইটিন প্লাস টু টোয়েন্টি প্লাস এইট টোয়েন্টি এইট। তো আবার দেখো এটা আমার কিন্তু থ্রি দিয়ে ডিভিজেবল হচ্ছে না, তাহলে কিন্তু গোটা নাম্বারটা নিজে ছয় দিয়ে ডিভিজেবল নয়, যদিও নাম্বারটা দুই দিয়ে ডিভিজেবল হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? বেশ, ঠিক আছে। এরপরে দেখো আমাদের যেটা থাকে সেটা হচ্ছে তোমার টেন,
10 দিয়ে ডিভিজিবিলিটি আমরা কি করে টেস্ট করতে পারি। তো 10 দিয়ে ডিভিজিবিলিটি টেস্ট করার নিয়মটাও খুবই সোজা, যেমন 5 দিয়ে করলাম। তো সেটা হচ্ছে কিনা, যে কোনো নাম্বার তার লাস্টে অবশ্যই 0 থাকতে হবে, অর্থাৎ ইউনিট প্লেসে 0 থাকতে হবে। যদি ইউনিট প্লেসে 0 থাকে তাহলে সেই নাম্বারটি 10 দিয়ে ডিভিজিবল হবে, যদি ইউনিট প্লেসে 0 না থাকে তাহলে সেই নাম্বারটি 10 দিয়ে ডিভিজিবল হবে না। এটা একদমই সহজ উপায়, ঠিক আছে। এরপরে আমাদের থেকে যায় 7। আমি আজকে 7টা নিয়ে আলোচনা করছি না, আমরা পরের দিন 7 নিয়ে আলোচনা করব। এখন এখানে খুব সহজ ভাবে যে ধরনের অঙ্ক আসতে পারে, যে তোমাকে একটা নাম্বার দিয়ে বলতে পারে যে চেক করো যে এটা 3 দিয়ে ডিভিজিবল হবে কিনা, বা এটা 3 দিয়ে ডিভিজিবল বানানো যাবে কিনা, কি এটা 9 দিয়ে ডিভিজিবল হবে কিনা, এই ধরনের একটা টেস্টিং হতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে মিসিং টার্ম ফাইন্ড আউট করতে দিতে পারে। তো মিসিং টার্ম ফাইন্ড আউট করতে দিতে পারে মানে ধরো তোমাকে এরকম একটা নাম্বার দেওয়া হলো যে 8 8 3 2 7, এখানে একটা স্টার আছে। তো এই নাম্বারটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে স্টারের মান কত হবে, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। 8 star 8 3 2 7, এই নাম্বারটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এখানে স্টারের মান কত হবে। তো এখানে আমরা খুব সহজে কিভাবে করবো এগুলো, না এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ডিজিটাল সাম গুলো বার করতে হবে। তো ডিজিটাল সাম কত আসছে, 8 + 8 + 3 + 2 + 7 কত হয় প্লাস স্টার, আমরা স্টারের মান জানি না। তো এটার মান কত হবে, দেখো 8 8 16 16 2 18 18 3 21 + 7 হচ্ছে তোমার 28 প্লাস স্টার। এখন দেখো এটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই স্টারের মান কত হতে হবে, দেখো 9 দিয়ে 9 এর যদি আমরা টেবিল ভাঙি তাহলে 9 1 9 হয়, 9 2 কত হয় 18 হয়, 9 3 কত হয় 27 হয়, আর 9 4 কত হয় 36 হয়। তাহলে এখানে এই যে ভ্যালুটা এটা তো 27 এর উপরে আছে, কারণ এখানে 28 হয়েই আছে, তাহলে একমাত্র পসিবিলিটি 36 হতে পারে। তাহলে 36 যদি হতে হয় তাহলে এই ভ্যালুটাকে কত হতে হবে, 8, অর্থাৎ এই স্টারের জায়গায় কি রিপ্লেসড হবে, 8 রিপ্লেসড হবে, ঠিক আছে। তো এভাবে মিসিং টার্মের অঙ্ক পড়তে পারে, আরও কিছু জাগ্রেড অঙ্ক পড়তে পারে, সেটা আমরা পরের দিন পরের ক্লাস আলোচনা করবো। আজকে আমি শুধু তোমাদের ডিভিজিবিলিটি রুলগুলো শেখালাম 1 থেকে 9 10 অবধি, 7 বাদে আমরা পরে 7 এবং আরও উপরের দিকে হায়ার লেভেলের ডিভিজিবিলিটি রুল এবং সেই রিলেটেড প্রবলেমস নিয়ে আলোচনা করবো পরের দিন। ভিডিওটা আজকের জন্য এইটুকুই থাক। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, নিজের বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটিকে শেয়ার করবে, এবং চ্যানেলটি যেহেতু নতুন তাহলে চ্যানেলটিকেও নিজের বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ তোমাদের শেয়ার তোমাদের সাপোর্টের অবশ্যই প্রয়োজন। সো প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। আর তোমরা আগেকার যে নাম্বার সিস্টেমের দুটো ভিডিও আছে RRB NTPC সেগুলো অবশ্যই দেখে নেবে আশা করব। তো ভিডিওটি আজকের জন্য এটুকুই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।